ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ বদলে গেল বিষাদে। কয়েক ঘন্টা আগের টুইটে 370 ধারা বাতিলের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, জীবনে এই দিনটির অপেক্ষাতেই ছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যে যে তিনি চলে যাবেন তা ভাবতে পারেনি কেউ। দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটার হ্যান্ডেলে লিখেছেন, সুষমা স্বরাজের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দেশ এক জনপ্রিয় নেত্রীকে হারালো। তিনি মানুষের জীবনে গৌরব, সাহস ও অখণ্ডতার মন্ত্র সঞ্চারিত করেছিলেন। সবার দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। দেশবাসী তাকে চিরকাল মনে রাখবে। দক্ষ প্রশাসক তো বটেই, সুষমা যে অসাধারণ বাগ্মী ছিলেন তা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, সুষমা স্বরাজ একজন অসাধারণ প্রশাসক ছিলেন। যখন যে মন্ত্রক সামলেছেন দৃষ্টান্ত তৈরি করেছেন, বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সুদৃঢ় করেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে অসুবিধায় পড়া সাধারণ মানুষকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সংসদে ছিলেন অসাধারণ বাগ্মী, পার্টি লাইনের উঠে উঠে রাজনীতি করেছেন। তার প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত ক্ষতি, তার কাজের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। শোক প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সুষমা স্বরাজ এক ঐসি সামাজিক রাজনীতি কার্যকর্তা থি, জিনোনে এক নয়ে কীর্তিমান স্থাপিত হমেশা কিয়ে। পক্ষ বিপক্ষ দোনো মে উনোনে সদৈব দেশ হিত কো আগে রাখা। সুষমা জি ইতনা হি দুনিয়া ভর মে ভারতীয় সংস্কৃতি কি প্রখর রাজদূত কে রূপ মে সুষমা জি কো হমেশা দেশ ও দুনিয়া মে ইয়াদ রাখেন। রাহুল গান্ধী তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, আমি মর্মাহত। সুষমা স্বরাজ ছিলেন একজন অসাধারণ রাজনীতিক, অতুলনীয় বাগ্মী, ব্যতিক্রমী সাংসদ। দলমত নির্বিশেষে সবাইকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এদিন সুষমার মৃত্যুর খবর পেয়ে দিল্লির এইমসে ছুটে যান কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ। তকরিবন 40-42 বরসো সে হাম এক দূসরে কো জানতে থে। মাই হামেশা কহতা থা কি বহন তুম কেসি হো, ও হামেশা পুছতি থি ভাই কেসে হো। তো মে ইয়ে কহ সকতা হুম কি রাজনীতি আপনি আপনি জগা, লেকিন আজ হামনে এক বহন খো দি। সুষমা স্বরাজের মৃত্যুতে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, সুষমা স্বরাজের অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত। 90-এর দশক থেকে তার সঙ্গে পরিচয়, মতাদর্শ আলাদা হলেও সংসদে তার সঙ্গে অনেক অন্তরঙ্গ সময় কাটিয়েছি। অসাধারণ রাজনৈতিক নেত্রী, ভালো মানুষ ছিলেন, তার অভাব অনুভব করব। সুষমা স্বরাজের মৃত্যুর খবর পেয়ে এই দিন দিল্লির এইমস হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে। এবিপি আনন্দ।